অশ্লীল কিছু দেখলে গুনাহ হয় তদ্রুপভাবে ওয়াজ মাহফিল অথবা ইসলামিক নাসিহা বক্তৃতা বয়ান এগুলো শুনলে সব হবে কি না জি আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ অবশ্য একটা মৌলিক যুগ সমস্যার সাথে সম্পর্কিত একটা ভালো প্রশ্ন এই ক্ষেত্রে আমরা একটা হাদিসে দেখি যে নবী সাল্লাহ সাল্লাম একদিন বললেন যে অফিবোধে আহাদি কুমি সদাকাহ যে তোমাদের যে স্বামী স্ত্রীর পারিবারিক সম্পর্ক এই সম্পর্কের মধ্যেও সাদাকার সবাব আছে স্বামী স্ত্রীর যে দাম্পত্য সম্পর্ক এই সম্পর্কের মধ্যেও আল্লাহ তালা স্বামী স্ত্রীকে পুরস্কৃত করবেন সবাব দেবেন সাহাবার আশ্চর্য হলো যে আয়াক দি আয়াতি আহাদুনা শাহবাত যে আমরা একজন আমাদের নফসের কামনা বাসনা চরিতার্থ করব। সেখানেও আমরা আল্লাহর কাছে স্বভাব পাবো তখন নবী ইসাল্লা বললেন আরো হারামিন বলতো যদি তারা স্বামী স্ত্রী না হয়ে তারা যদি কোনো হারাম সম্পর্কে লিপ্ত হতো তাহলে কি পাপ হতো বলেন হ্যাঁ অবশ্যই তো এটা তো মহাপাপ তখন নবীজি বললেন যদি এটা হারামে গেলে মহাপাপ হয় তো সেটা যদি তারা হালাল পন্থায় আসে ভালোতে বিনিয়োগটা করে অবশ্যই সেখানে মহাপূর্ণ হবে তাহলে একটা মূল নীতি এখন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন মিডিয়ায় বলেন যদি গান বাজনা বাদ্য যে অশ্লীল ছবি বা এগুলো আছে পর্ণ ছবি এগুলো দেখলে নৈতিক অবক্ষয় হয় চরিত্র ধ্বংস হয় পাপ হয় পৃথিবীর সব ধর্মের মানুষরা একমত ইসলাম ধর্মের ওলামায় কেরাম কোরআনসেনের আলোকে তারা তো একমতে পাপ হয় তাহলে খারাপটা দেখলে মিডিয়ায় খারাপ দেখলে যদি পাপ হয় তাহলে অবশ্যই মিডিয়ায় ভালো দেখলে তার বিপরীতটা অর্থাৎ পূর্ণ স্বভাব যেটা হওয়ার ঠিক সেটাই হবে যেটা নবীজি বুঝালেন যে যদি এই এটা একটা ভুল পথে হারাম পথে গেলে তোমাদের পাপ হয় তোমরা সবাই একমত তাহলে এটা হালাল পথে গেলে পূর্ণ কেন হবে না অবশ্যই হবে এই জন্য অবশ্যই আমরা দেখি আজকে সমাজে অনেক পরিবর্তন কিন্তু মিডিয়ার মাধ্যমে আসছে ইসলাম কবুল করে হ্যাঁ ইসলাম কবুল করছে ভালো হচ্ছে কত লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে তো যখন দেখা হয় বলে যে এই মিডিয়ার কারণে আমি এখন সালাদ পড়ছি আমি এখন কোরআন পড়ছি অনেক মহিলারা বলেন আমরা এখন হিজাব পালন করছি আগে খারাপ ছিলাম এখন ভালো হয়েছি কত কত এর এই ধরনের দৃশ্য বা কথাবার্তা আমরা শুনি আমরা যখন ঘাটে চলি তো এটা তো অনস্বীকার্য কথা অর্থাৎ এটা একটা মূল নীতি একটা মিডিয়ায় যদি পাপের দৃশ্য দেখলে পাপ হয় অবশ্যই মিডিয়ায় পণ্যের দৃশ্য দেখলে সাপ হবেই পণ্য হবেই সন্দেহ নেই ধন্যবাদ মোহতার জাকাল আচ্ছা এখানে সাবরিন সুলতানা রিনা আমাদের এক বোন লিখেছেন বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিংয়ে অ্যাকাউন্টে টাকা থাকলে মাসিক হারে মুনাফা প্রদান করে তাদের সাথে যোগাযোগ করলে বলে আমরা এটা কোম্পানির লভ্যাংশ থেকে দিচ্ছি তাই এটা সম্পূর্ণ হালাল এটা সুদ হবে কিনা বা এটা গ্রহণ করা যায় হবে কিনা মোতারাম মানে কি ধরনের এই যে আপনার আমরা কোম্পানির নাম নিতে যাচ্ছে না মোবাইল ব্যাংকিং বলতে আমরা যে টাকা পাঠাচ্ছি বিকাশ বা ইত্যাদি এই যে জি হয় এটা যারা দেখা গেছে আমার এখানে পঞ্চাশ হাজার টাকা আছে সিস্টেম আছে আর কি তো এই পঞ্চাশ হাজার টাকা এখানে যদি আপনি একটা সিস্টেমে রাখেন ওরা পার মান্থ আপনাকে এটার এগেনস্টে পাঁচশো টাকা দিচ্ছেন বা ছশো টাকা দিচ্ছেন তো যখন জিজ্ঞেস করা হচ্ছে এই টাকাটা কি পারপাস আমাকে দিচ্ছেন তো তারা বলতেছে যে ব্যাংকের সাথে এই মোবাইল ব্যাংকিং ব্যবস্থা ট্যাগ করা আছে ওই ব্যাংক তাদেরকে এই মুনাফাটা দিচ্ছে সেখান থেকে তারা আবার এটা গ্রাহককে দিচ্ছে এটা জায়জ হবে কিনা মাত্রাম এইটা আসলে একটা মূল নীতির দ্বারা শাসিত ইসলামের সেটা হলো আল আলঘূর্ণ বিল গুরমি অর্থাৎ এটা হলো এটাকে ইংরেজিতে বলে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং বিজনেস জি যদি এখানে লসের ঝুঁকি নেয় গ্রাহক তাহলে কেবল প্রফিটের লাভ প্রফিটের সুবিধাটা সে নিতে পারবে কিন্তু কোনো লসের ঝুঁকি ছাড়া ইসলামে যেমন সুদ একতরফা সুদ কি একতরফা যে তুমি এত টাকা দিবে আমি তোমাকে মান্থলি এর জন্য এত টাকা প্রফিট দিতে থাকবো এখানে লসের কোনো ঝুঁকি নাই তো এই জন্য এখানে এটা হালাল হতে পারে কিন্তু তারা এটাকে চুক্তির মধ্যে সেইভাবে যদি তারা করে নেয় যে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং বিজনেসের নীতিতে আমরা চলবো For more updates subscribe and press the bell icon on YouTube app and never miss another update.